তো ভিটামিন ডি কমাবে আপনার ক্যান্সারের ঝুঁকি। তো আমাদের আমাদের খাদ্যের মধ্যে এমন কিছু জিনিস আমাদের খেতে হবে যেটা আমাদেরকে ভিটামিন ডি দেবে, এবং আমাদের কিছু কিছু প্রাকৃতিক উপায়েও আমরা ভিটামিন ডি নিতে পারি। যেমন সূর্যের আলো থাকে, আমরা কিন্তু ভিটামিন ডি নিতে পারি। তো ভিটামিন ডি আমাদের হাড় শক্ত করে এবং বিভিন্ন ধরনের আরও উপকারী কাজ করে থাকে। তো আমাদের ভিটামিন ডি দরকার আছে শরীরের পক্ষে। যেমন আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় ভিটামিন ডির অভাবে, ফুসফুস এবং আদার্স জায়গাতে আমাদের ক্যান্সারের সৃষ্টি হয়, সেগুলোকে প্রতিরোধ করবে এই ভিটামিন ডি। ঠিক আছে, তো রক্ত পরীক্ষা দেখা যায় যে যে দেখা হয় যে যাদের কার পরিমাণে কার মানে কার শরীরে কতটা ভিটামিন ডি রয়েছে, কেন সেখান থেকে আমরা ক্যান্সার হবে কিনা সেটাও বুঝতে পারি। তো সে কেননা সে মদ্যপান করে কিনা, ধূমপান করে কিনা, সেখান থেকে বোঝা যাবে যে তার শরীরে ভিটামিন ডি আছে না শেষ হয়ে গেছে। মানে তার মানে সে তো নিজের অবস্থা খারাপ করে ফেলেছে, যারা যারা এরকম মানে উল্টো পাল্টা ভাবে তারা মদ্যপান ধূমপান এসব করছে, তো তাদের তো শরীরে কিছুই নেই অ্যাকচুয়ালি, তারা জাস্ট বেঁচেই আছে। এইভাবে তো মানে তারা নিজের লাইফটাকেই শেষ করে দিচ্ছে। তো সুতরাং আপনারা সাবধান হয়ে যান। তো এগুলো আপনারা কিছু কিছু এমন কিছু খাবার খান যাতে আপনার ভিটামিন ডি রয়েছে, তো এটাই বা এবং সূর্যতে হাঁটাচলা করুন সকালবেলা, তো আধ ঘন্টা হাঁটুন, তো এতে আপনার ভিটামিন ডি অনেকটাই উৎপন্ন হবে প্রাকৃতিক উপায়ে। তো ধন্যবাদ।